বন্ধুরা আজকে আমি তেল ছাড়া একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো বিনা তেলে বেগুন ভাজা নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুনকে এইরকম পাতলা পাতলা করে গোল সেপে কেটে নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য বেগুনগুলোকে এই রকম পাতলা পাতলা করে কেটে নিলেই বেশি ভালো হয় প্রথমে এই বেগুনগুলোতে স্বাদ নুন একটু চিনি এই চিনি দেওয়াতে বেগুন ভাজার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেলে এই বেগুনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে একটা তাওয়া গরম করে নিয়ে বেগুনগুলোকে এক এক করে এই তার ওপরে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে বেগুনগুলিকে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত বেগুনগুলোর নিচের দিকটায় ভালো করে কালার না আসছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি যে বেগুনগুলোর নিচের অংশে কালার ধরেছে কিনা দেখুন বেগুনগুলোর নিচের দিকটায় ভালো কালার ধরেনি তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেবো আবারও কিছুক্ষণ পর আমি চেক করে নিচ্ছি যে বেগুনগুলোর নিচের দিকে কালার ধরেছে কি না দেখুন সুন্দর কালার ধরেছে আমি এখন সব বেগুনের টুকরোগুলোকেই উল্টে দেবো বেগুনগুলোকে উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত বেগুনের এ সুন্দরভাবে কালার না হচ্ছে। বন্ধুরা এখানে আমি একটা ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুনগুলোকে এইরকম পাতলা পাতলা করে না কেটে যদি একটু মোটা মোটা করে কাটেন তাহলে অনেক সময় দেখবেন বেগুনগুলোর দুই সাইডটায় ভালো কালার ধরেছে অথচ বেগুনগুলো ভালো নরম হয়নি সেই রকম অবস্থা হলে একটুখানি জল এইভাবে হাতে নিয়ে এইভাবে তার ওপর ছিটিয়ে দেবেন তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেবেন আমি এই বেগুনগুলো পাতলা পাতলায় কেটেছি তাই এখানে জল ছিটানোর কোনো দরকার ছিল না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে জল ছিটালাম দেখুন বেগুনের এই সাইডটাও সুন্দর কালার ধরেছে তাই আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি বেগুনগুলো কতটা নরম হয়েছে একটা বেগুনের গায়ে চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে বেগুনগুলো সার্ভ করার জন্য একদম রেডি আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে একটি প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ